আপনি কি চাঁদিয়া বলছেন? আমার নাম মিমি। আমার বাসার কাজে মে দিয়েছে। আচ্ছা আপনার দাঁত কয়টা? আপু 1 কেজি আলুর দাম কত? আচ্ছা আপু আপনি কি বাথরুমে জুতো পরে বাইরে ঘুরতে বের হন? আমি বেরি কালকে এসে ঘরটা পরিষ্কার করে দিতে পারবেন? Hey guys, assalamu alaikum. It's me Mirafikul Bari and welcome to Mirafikul Bari's prank call episode 2. আজ আমরা আমাদের চ্যানেল থেকে প্র্যাঙ্ক কলের দ্বিতীয় এপিসোডটি শুরু করতে যাচ্ছি। আজকে প্র্যাঙ্ক কলটি করব আমি আমার ফ্রেন্ড সাদিয়াকে। ও খুবই ভালো একটা মেয়ে আর ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক। কেমন ভালো সম্পর্ক সেটা আমি ওকে ফোন করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন ওর সাথে প্র্যাঙ্ক কলটা শুরু করি। আসসালামু আলাইকুম, আপনি কি চাঁদিয়া বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জিয়া থেকে বলছেন। আপনার নামটা কি যেন? আমি চাঁদিয়া। আপনি কি এবার এইচএসসি দিবেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন? আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? আগে বলবেন তো আপনি কে। আমার নাম মিমি। আপনি চাইবে সাথে চকলেট লাগাতে পারেন। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার বাসার কাজে মে দিয়েছে। আরে আপনি রাখতেছেন কেন? আপনি রাখলে তো আপনাকে পুরো ছাগলের মতো লাগে। মে মে আরে পুরো কথা তো শুনেন। কেটে না গাইস, ও ফোনটা কেটে দিয়েছে। ও যতবার ফোন কাটবে ওকে ততবার ফোন দিব, লাগলে পুরো রাত তোকে জ্বালাবো। আপনি ছাগলের মতো ব্যবহার করতেছেন কেন? আপনি এমন ব্যবহার করতেছেন কেন? আপনি কি আমাকে চিনেন নাকি? আমি বরিশালের পোলা। কিন্তু আচ্ছা আপনার দাঁত কয়টা আপনি একটু বের করে দেখাবেন আমাকে? আচ্ছা তবে কাজ করেন, আপনি ভিডিও কলে আসেন, আপনি দাঁতগুলো বের করবেন আর আমি গুনে গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আপনি গরুর মতো আচরণ করেন, আপনি তো মানুষ। হ্যালো গাইস, আবার ফোনটা কেটে দিয়েছে আমার, ওকে বারবার জ্বালাবো আজকে। আবার ফোন দি।
এখন ওকে আমি আমার আরেকটা নাম্বার থেকে ফোন দিয়েছি। হ্যালো, আচ্ছা আপু, আপনি কি বাথরুমে জুতো পরে বাইরে ঘুরতে বেরোন? আপু, 1 কেজি আলুর দাম কত? আপনি কি আমাকে 1 কেজি আলু কিনে কুরিয়ার করতে পারবেন? আমি আপনাকে বিকাশে টাকাটা দিয়ে দেবো। আপনি গরুর মতো ব্যবহার করতেছেন কেন? আবার ফোনটা কেটে দিয়েছে। ওকে আমি আবারও ফোন দিব, যতবার ও ফোন কাটবে ততবারই ওকে ফোন দিব। হ্যালো আপু, আমি আমার এমন আচরণের জন্য খুবই দুঃখিত। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোনটা দিয়েছি। আপনি প্লিজ ফোনটা কাটবেন না, আপনি আমার পুরো কথাটা শুনুন। আপু, আমি মন থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আমার কথাটা শুনুন, আপনি ফোনটা কাটেন না। আমার যতটুকু কথা বলার আমি বলে আমি নিজেই ফোনটা রেখে দিব। আপু, আপনি তো জানেন বর্তমানে করোনার কারণে বাসায় কাজের মেয়েরা আসছে না, তাই ঘরটাও না ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না। আপনি যদি একটু হেল্প করতেন। আমি কি হেল্প করব? কে মানে কি বলতে চাচ্ছেন? আমি বেটি কালকে এসে ঘরটা পরিষ্কার করে দিতে পারবি? কি বললেন? আমি বেটি কালকে এসে আমার ঘরটা পরিষ্কার করে দিতে পারবি? তোর ব্যবহার এত রুট কেন? আচ্ছা বাই, টাটা। আর কালকে কিন্তু সিরিয়াস বেশি, আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবি, ঠিক আছে? সুন্দরভাবে ঝাড়ু দিবি, সুন্দরভাবে মুছবি, মনে থাকবে কিন্তু বেতন পাবি না। বাই, টাটা। গাইস, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের কনভারসেশন গুলো। আমি চাই না আমি আপনাদের কতটুকু এন্টারটেইন করতে পেরেছি, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করেছি আপনাদের এন্টারটেইন করার জন্য। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।